একটা হলো গিয়া বিএনপি জনগণের দল গত 15 বছর ধরে ক্ষমতার বাইরে থাকার পরেও এই যে বন্যাদুর্গত কত মানুষের পাশে থেকে পাল্লা দিয়ে আপনারা যদি প্রত্যেকদিন সামাজিক যোগাযোগ মাধ্যম বাকর হয় পত্রিকা বাকর হয় সব জায়গায় দেখা হলো গিয়া বিএনপি নেতৃবৃন্দ হলো গিয়া নেতা কর্মী বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির মহানগরের প্রত্যেকটা নেতৃবৃন্দ যে যেখানে পারে হলো গিয়া বিএনপির নেতৃবৃন্দ বাড়াইয়া এই ত্রাণ বিতরণ কার্যক্রম এবং মানুষের লোক সহমর্মিতা হাত বাড়াইয়া দিচ্ছে ওটাও বিএনপি ওটাও আমরা নেতা দেশ যেগুলো মানে শিক্ষা দিয়া গেছে ওটাও আমরা দেশের নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের লাগে খাস করার শিক্ষা দিয়া গেছে আমরা দেশ নায়ক তারেক রহমান সাথে সাথে নির্দেশ দিয়ে দিচ্ছে যে এই যে অসহায় পানিমন্ত্রী মানুষের পাশে বিএনপি দাঁড়াই বলে ওটাও বিএনপি এর বেশি কিছু করার নাই আপনারা তুলনামূলক বিশ্লেষণ যারা আছে সবই করবা হইল গিয়া ক্ষমতাসীন দলর নেতৃবৃন্দ মন্ত্রী সহ কিভাবে চক্কর দেয় নৌকা দিয়ে আর আমরার যে নেতৃবৃন্দ যারা আছে আমরার হোক মেয়র সাহ হোক আরিফুল হোসেন হিসেবে হোক আমরার সিলেট এলাকাশনের যে খন্দকার আব্দুল মুক্তাদির যিনি গতবার ইলেকশন করছিল আমরারই কেন তাঁকে দেখুন যেন কিভাবে তার খাম খাস করা আর আমরার এলাকাশনের বর্তমান যেভাবেই হোক যে এলাকায় এমপি তথাকথিত এমপি তান দেখুন যেন নৌকার বহন এটা আসলে খোয়ান নাই আর আমরা যে মহানগর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছে সব প্রতিদিন যে যেদিকে ফাঁড়া হইলে বারোইরা বারোইয়া খাম খাস করে ওটাও বিএনপি বেশি কিছু খোয়ান নাই আসলে আমরা বিএনপি জনগণের দল বিএনপি জনগণের পাশে আছি এই বন্যার পানি নামছে এখানে তো আটুয়া নামা পানি আছে খবর সীমা পানি আছে পানি নামছে শেষ নাই আমরা মানুষের পাশাপাশি আমরা দলের নেতা কর্মীরাও আমরা দেখতে হইব আমরা দলের নেতা কর্মীরাও আমরা দেখতে হইব পানি নামার পরেও আমরা অনেক কাজ রয়েছে এখানে অহম পানিবাহিত রোগ হইব এবং বিভিন্ন ধরনের পানির দরকার বিভিন্ন ধরনের জিনিসের দরকার অর্থ লাইনে কেন আছে আমরা চেষ্টা করবো সামনে দিয়ে আমরা যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এগুলোও দেওয়ার সব কিছু মিলাইয়া আপনারা সবাই